দুবাইয়ে পৌঁছে প্রথম দিনে জিম সেশনের সময় কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের ফিটনেস ধরে রাখতে সকাল থেকে জিম সেশনের সময় কাটিয়েছেন সোহান, শরীফুল, শান্ত, লিটনরা। বিশ্বকাপের আগে পর্যাপ্ত প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা, যার প্রথমটি আগামী রোববার আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে মঙ্গলবার। দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছিল একবার, ২০১৬ সালের সেই ম্যাচে আমিরাতকে ৫১ রানে পরাজিত করেছিল বাংলাদেশ।